আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আর একটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা হচ্ছে কি। আজকের রেসিপি হচ্ছে বাটার চিকেনের রেসিপি। আমি একদম সহজ সরলভাবে ঘরের কিছু উপকরণ দিয়ে যাতে আপনারা বাটার চিকেন রেসিপিটা তৈরি করতে পারেন, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কম বেশি সবাই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে জানেন। আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি আজকে সেটি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বাটার চিকেন। এখানে ফার্স্ট ম্যারিনেশন করব। এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। আমি হাড় সহ চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এবার দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ লাল লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আর দিচ্ছি 5 টেবিল চামচ টক দই। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ লেমন জুস। এবার ভালো করে সব উপকরণগুলো চিকেনের সাথে মিক্স করে নেব। এই দেখুন মিক্স করে নিয়েছি। এবার ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এবার সেকেন্ড ম্যারিনেশন করব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিলাম হলুদের গুঁড়ো। এবার ভালো করে এইভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব। মাখানো হয়ে গেছে, এবার ঢাকনাতে ঢেকে ওভারনাইট রেখে দেবো, আপনারা 3-4 ঘন্টা রাখতে পারেন। ফিরে এলাম সেকেন্ডে। এ দেখুন আমি পরের দিনে দিয়ে থাকছি চিকেনটা। এবার এখানে কড়াই নিয়েছি, কড়াই দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করব না, আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন। বাটারটা ভালো করে এ হয়ে গেলে দিয়ে এবার চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এভাবে উল্টে পাল্টে কিন্তু চিকেনের পিসগুলো ভেজে নেব। একটু পোড়া পোড়া ভাব করে ভেজে নিতে হবে, চিকেনটা কিন্তু সেদ্ধ হবে না কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, সেরকম করে ভেজে নিতে হবে। এই দেখুন চিকেনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ বাটার। এবার ভালো করে আমি একটু গুলে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর 3টে এলাচ। তেজপাতা ও এলাচটা ভালো করে একটু ফ্রাই করে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটোটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর 7 মতো লবণ। ভালো করে আমি কয়েক সেকেন্ড আমি ফ্রাই করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর ম্যারিনেশনের বাটিটাতে 1/2 কাপ মতো পানি দিয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ কাজু বাদাম বাটা। এবার ভালো করে মিক্স করে নিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। এ দেখুন তেল উপরে উঠে এসছে। এবার আমি ফ্রাই করা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি একটা একটা করে। এবার ভালো করে মিক্স করে নিয়ে আমি কষাবো একটুখানি, এবং আমি 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। এ দেখুন ফিরে এলাম 6 মিনিট পর।
এবার আমি অ্যাড করছি 4 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ভালো করে মিক্স করে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাসুরি মেথি। আর অবশ্যই কাসুরি মেথিটা দেওয়ার সময় শুকনো তাওয়ায় একবার ভেজে নেবেন, না তো ফ্লেভারটা আসবে না। এবার ভালো করে মিক্স করে নিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করছি ধনে পাতা কুচি কিছুটা পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল চামচ, আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ভালো করে এবার মিক্স করে নেব এবং একটুখানি আরো 1-2 মিনিট আমি কষিয়ে রাখবো লো ফ্লেমে। তৈরি হয়ে গেল আমাদের বাটার চিকেন বা চিকেন বাটার রেসিপি। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করব। এই দেখুন আমি সার্ভ করে নিচ্ছি। কতই সহজে তৈরি হয়ে গেল চিকেন বাটার রেসিপি। এই বাটার চিকেন রেসিপিটি লাচ্ছা পরোটা, পরোটা বা রুটি বা ফ্রাই রাইস বা নান রুটির সাথে সার্ভ করতে পারেন। এটির টেস্ট কিন্তু অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। ফিরে আসবো আবার কোন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতন বিদায়, আল্লাহ হাফিজ।